গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির পুলিশ। শুক্রবার গভীর রাতে মিল্কি স্ট্যান্ড থেকে মিঠুন শেখ নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 1,120 বোতল বেআইনি ফেন্সিডিল। পিচবোর্ডের বাক্সে ওই ফেন্সিডিলগুলি মজুত করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল অভিযুক্ত ওই ব্যক্তি। কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ধরে ফেলে। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলির বর্তমান বাজার মূল্য প্রায় 5,00,000 টাকা বলেও জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। ধৃতকে শনিবার আদালতে পেশ করে মিল্কি ফাঁড়ির পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। Active Gold with added mineral, active pure, active raho.